হে গাইস, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি অনেক কিছু নতুন ইভেন্ট ও আপডেট নিয়ে কথা বলবো। যেমন আমাদের পরের যে ডায়মন্ড রয়্যাল হবে, সেই পরের ডায়মন্ড রয়্যাল কী হবে, নতুন আমাদের ইনকিউবেটর কী হবে, মানে পরের ইনকিউবেটর, এবং নেক্সট আমাদের আরও কী কী ইভেন্ট আসবে সেগুলি আমি নিয়ে কথা বলবো। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখো। তো চলো, এরপর আমরা আপডেটের দিকে যাব। তো সবকার প্রথম আপডেট হচ্ছে যে আমাদের ভাউচারগুলি চেঞ্জ হবে। আমাদের যে ডায়মন্ড রয়্যাল ভাউচার দিয়ে স্পিন করতে হয় না, বা গোল্ড রয়্যাল ভাউচার দিয়ে, সেরকম কিন্তু আমাদের ভাউচারগুলো চেঞ্জ হবে। এরপর যে আমাদের একটি লাক রয়্যাল নতুন ধরনের, হয়তো আমাদের গ্যারেনা আমাদেরকে লাক রয়্যাল দিয়ে দেবে এই আমাদের মানি হিস্ট ইভেন্টটা নিয়ে, যেখানে আমাদেরকে নতুন নতুন ভাউচার দিয়ে আমাদেরকে স্পিন করতে হবে এই ভাউচারগুলো। তো এই ভাউচারগুলো কোথায় পাওয়া যাবে সেটি বলতে পারছি না। এই ভাউচারগুলো না পাওয়া গেলে আমাদেরকে সেখানে ডায়মন্ড দিয়েও স্পিন করতে হয়। এরপর চলো নেক্সট হচ্ছে, তোমরা যে এখন গেম খোলার পর একটি নতুন লোডিং স্ক্রিন না, এইরকম একটি স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গেম যখন মানে খেলা শুরু করার আগে। তো এটি কি? তো এটি আমি বলে দিচ্ছি, আমাদের পরের হবে ইনকিউবেটর, পরের ইনকিউবেটর ড্রেস এগুলি হবে। তো এগুলি সবচেয়ে টপের বান্ডেল হবে, যেখানে সাতটা দিয়ে আমাদেরকে এক্সচেঞ্জ করতে হয়, মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল। আমি পরে আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে পরের আমাদের ইনকিউবেটর ড্রেসগুলো কেমন হতে চলেছে। তো সবকার প্রথমে জেনে নাও, এগুলি আমাদের হবে পরের ইনকিউবেটর। তো এটি তো হলো, এরপর চলো নেক্সট হচ্ছে আমাদের গেমের লোডিং স্ক্রিন। তো গেমের লোডিং স্ক্রিন হবে এরকম, যেখানে আমরা লগ ইন লগ আউট করি সেইখানে আমাদের স্ক্রিনটা হবে এরকম। এখানে যে দেখতে পাচ্ছ এটি হবে আমাদের মানি হিস্ট ইভেন্টের নিয়ে, যেখানে আমাদের চেঞ্জ হবে, এবং চেঞ্জ হওয়ার পর মানি হিস্ট ইভেন্টে যেখানে দেখতে পাবে তোমরা, অর্থাৎ ইভেন্ট আমাদের যখন শুরু হয়ে যাবে 6 তারিখে, তারপর আমরা কিন্তু এরকম লোডিং স্ক্রিন দেখতে পাবো যেখানে আমাদের আপডেট হয়ে যাবে। তো তার আগে হয়তো আমরা দেখতে পেয়ে যেতে পারি এই লোডিং স্ক্রিন, তবে মানি হিস্ট ইভেন্টে আমাদের এরকম লোডিং স্ক্রিন দেবে। তো চলো, এরপর কথা বলা যাক নেক্সট আমাদের ডায়মন্ড রয়্যাল, অর্থাৎ আমাদের ডায়মন্ড রয়্যালে কোন ড্রেসটা আসবে সেটি নিয়ে এরপর বলবো। তো ছবিটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এটি তো হবে আমাদের পরের ডায়মন্ড রয়্যাল হবে এটি। তো এখানে অবশ্য মোটামুটি ভালো আছে, এখানে আমরা এটি লিক্স না এটি আপডেট পাওয়া গেল। তো একেবারে কনফার্ম হয়ে গিয়েছে পরের আমাদের ডায়মন্ড রয়্যাল এটি হবে। এরপর যদি গ্যারেনা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু বলতে পারছি না। তো এরপর বলা যাক যে এটি তো ফিমেল বান্ডেল, এটির মেল বান্ডেল। তো তোমাদেরকে বলে দিচ্ছি এটি দুটোতেই পরা যাবে, অর্থাৎ এই ড্রেসটা মেলও হবে এবং ফিমেলও, দুটোতেই কিন্তু কাজ হবে। যেখানে তোমরা এই ড্রেসটি মেলকেও পরাতে পারবে এবং ফিমেলকেও পরাতে পারবে। তো অবশ্য মোটামুটি ড্রেসটা ভালো আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রঙিন ড্রেস, লাল হাতে এবং ইয়ে আছে এবং কোমরে ইয়ে আছে, এবং যে মুখোশটা আছে এই মুখোশটা যদি থাকে না ড্রেসটাতে তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখা যাক আমাদের যখন ডায়মন্ড রয়্যালটা এসে যাবে কিছুদিন পরে আপডেট হওয়া, এখন কতদিন আছে বলতে পারছি না, আমি ওখানে দেখিনি। তো যখন আমাদের আপডেট হবে তখন কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এরপর তোমরা এখানে ফটোটা দেখতে পাবে যে এটি মেলও করতে পারবে এবং ফিমেলও করতে পারবে। এখানে যে একটি আমি সবুজ চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে চেঞ্জ করার আছে, মেল থেকে ফিমেল চেঞ্জ করার আছে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে, তো এখানে দেখতে পাচ্ছ যে জামাটা কিন্তু এরকম লাল হবে। তারপর যে হাতে একটা স্কিন দেখতে পাচ্ছ, এই স্কিনটাও কিন্তু আমাদের আসবে কিছুদিন পরে। তো এটি তো আমি দুটো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম যে নেক্সট ডায়মন্ড রয়্যাল কী হবে এবং আমাদের এই বন্দুকের স্কিনটাও কী হবে, এটা একসঙ্গে দুটো দিয়ে দিলাম। তো এরপর কথা বলবো আমাদের জয় ক্যারেক্টার নিয়ে। তো জয় ক্যারেক্টার নিয়ে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে একটি নতুন ইভেন্টই বলা চলে, যেখানে আমাদের নতুন ক্যারেক্টার ইভেন্ট এখানে চলে এসছে। তো তোমরা গেম খোলার পর এখানে দেখতে পাবে। তো এটি তো কালকে এসে গিয়েছিল, তো তাই আমি কালকে বানালাম না, কারণ ভাবলাম যে আজকে তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো। তো গেম যখন তোমরা ওপেন করবে তারপর তোমরা এখানে দেখতে পাবে জাস্ট চ্যালেঞ্জ এখানে এই যে দেওয়া আছে, তো এটি কি? তো এখানে তোমাদেরকে সবাইকে ক্লিক করতে হবে, অর্থাৎ ক্লিক করতে বলছে আমাদেরকে। তো এখানে যখনই আমরা ক্লিক করে দেবো তখনই আমাদেরকে ফ্রি ফায়ারের ভিতরে একটি নতুন পেজ ইভেন্ট পেজে নিয়ে চলে যাবে, যেখানে এখানে জয় লেখা আছে, ঋত্বিক রেশন। তো এখানে চলে যাব। তো এখানে তারা কী করতে বলেছে, এখানে আমাদেরকে একটি পোস্টে গিয়ে শেয়ার করতে বলেছে, 1 মিলিয়ন শেয়ার করতে বলেছে। তো 1 মিলিয়ন শেয়ার করতে বলেছে আমাদেরকে। তো এখানে যখনই তোমরা গো টুতে ক্লিক করবে তখনই তাদের ইনস্টাগ্রাম পেজে নিয়ে চলে যাবে, অর্থাৎ গ্যারেনা তাদের নিজস্ব ইনস্টাগ্রাম পেজে নিয়ে চলে যাবে এবং সেখানে আমাদেরকে 1 মিলিয়ন শেয়ার করতে বলেছে। এবং 1 মিলিয়ন শেয়ার করার পর আমাদেরকে কী দেবে জানো? আমাদেরকে কোনো জয় ক্যারেক্টার ফিরতে দেবে না, কোনো কিছু দেবে না, সিম্পলি আমাদেরকে বলে দেবে এর অ্যাবিলিটিটা কী এবং কবে আসবে, এটিই মাত্র আমাদেরকে বলে দেবে। অর্থাৎ গ্যারেনা আমাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে সেটাই ভেবে দেখো, যে এটি মাত্র 1 মিলিয়ন শেয়ার করতে হবে, অত আমাদেরকে শেয়ার করতে হবে, বাট আমাদেরকে কিচ্ছু জানাবেন, শুধুমাত্র জানাবে এটা কবে আসতে চলেছে এবং এর অ্যাবিলিটিটা কী, এটাই আমাদেরকে জানাবে। তো এটা কি কোনো ইভেন্ট হলো? ও যার যার ইচ্ছে শেয়ার করতে পারো। তো এটি শেয়ার করতে হবে ফেসবুক পেজে, তারা ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছে, মানে ইনস্টাগ্রামও তারা ফলো করতে বলছে।
আছে এবং শেয়ার করতে হবে ফেসবুকে। তো দেখো কীভাবে বোকা বানাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটি শেয়ার।